ইতিহাস বিভাগের দ্বারা আয়োজিত আজকে সেই আলোচনা চক্র এই আয়োজন করার জন্য ইতিহাস বিভাগকে আমি প্রথমে সাধুবাদ জানাই যে তারা ছাত্রছাত্রীদের কথা ভেবে এরকম একটি সেমিনার বা আলোচনা চক্রের সূচনা করেছে। আমি দীর্ঘদিন বিভিন্ন ডিপার্টমেন্টে বলছি যে আপনারা সেমিনার সম্পর্কে একটু সক্রিয় হন। আশা করি এই বিষয়ে ইতিহাস বিভাগ করে প্রতিক্রিয় হবে। আজকে এই আলোচনা চক্রে উপস্থিত ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান পার্থপ্রতিম মুখোপাধ্যায় এবং অন্যান্য শিক্ষকরা যারা উপস্থিত রয়েছেন ও আমার স্নেহ ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আপনার জানাই ইতিহাস বিভাগের ক্লাস সমাজে আমার কাছে অনেক রকম অনুযোগ আছে যে স্যার আমাদের ছেলে মেয়ের সংখ্যা এত বেশি যে আমরা ক্লাসে জায়গা নিতে পারছি না, কিন্তু আজকে আমি সেমিনারে এসে যারা তোমার দেখে তাদের তো আমি একটু বিস্মিতই হচ্ছি। এতগুলো দিন সেমিনারে যে ক্লাস হচ্ছে তোমাদের আমি তাদের ক্ষেত্রে বলা হয়েছে তার ধরনের এত অন্ধসংক্রান্তদের কাছে এখানে আসলে আমি তো ভাবিনি। আমি সবার থেকে ওদের জন্য বলছি না যে সবাই এদের জায়গা দিতে পারবে তো, কিন্তু আজকে আমরা সেটা আশা হতে হলাম তোমরা যারা এসেছো আজকে অনুষ্ঠানে যোগদান করছো তারা এই অনুষ্ঠানের সুপারটা পাঠিয়ে যারা আসেন তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবে যাতে আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে ছাত্রছাত্রী উপস্থিতি করা। আমি যখন ছাত্র ছিলাম আমি নিজে কিন্তু ইতিহাস বিষয়ে খুবই আগ্রহী, যদিও আমার বিষয় ভূগোল কিন্তু আমি নিজে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আমরা যখন ছাত্র ছিলাম তখন শুনতাম সিনিয়রদের কাছে যে সেমিনার আছে সেমিনারে সেটা কি জিনিস সেমিনারটা কি তখন কোনো ধারণা ছিল না। তোমরা যাতে সেই ধারণাটা আমার মধ্যে যেন বিশ্বাস সঙ্গে রাখো সেই জন্য সেমিনার থাকবে। সেমিনার হচ্ছে কখনো বিভিন্ন বিষয় কখনো বা একটি বিষয়কে স্থির করে নিয়ে বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ তারা তাদের মতামত জানান, তাদের বিভিন্ন বিষয়ে তারা উপস্থাপন করে যাতে সকলে ওই বিষয়টা সম্পর্কে বেশি করে জানতে পারে। আজকে তোমাদের বিষয় ইতিহাসের বিভিন্ন দিক সেটা ভালো লাগছে। আমি এটি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কোন নির্দিষ্ট বিষয় তোমরা রেখেছো, ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করবো। ইতিহাস বলতে আমরা খালি ভাবি বোঝায় অতীতকালে অনেক কিছু, বর্তমানের সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাস মানে একটু অতীত, কিন্তু ইতিহাস মানে তো তাই নয়, ইতিহাস হচ্ছে অতীত এবং ভবিষ্যতের মধ্যে নির্বন্ধন করে। অভিজ্ঞতা বলেছিলেন যে জাতি ইতিহাস নিয়ে তার কোনো গৌরব নেই, কারণ কি না ইতিহাস অর্থাৎ বিগত দিনগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিন কিভাবে চলব সেটা স্থির করি। এটা মানুষের ব্যক্তি জীবনে হতে পারে, আমরা আমাদের জীবনে অতীতে যে ভুলগুলো করি সেইগুলোকে সংশোধন করে ভবিষ্যতে সেই ভুলগুলো করি, আমরা অতীতে কোনো ভালো কাজ করি সেইগুলো আমরা আগামী দিনে আরো ভালো করার জন্য তার চেষ্টা করি। সেরকম জীবন একটি দেশ তার ইতিহাস যদি না থাকে তাহলে সেটা ভবিষ্যৎ দিকটা ঠিক করতে পারে। ধরো আমরা প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এই থেকে আমরা যে নেগেটিভ ধারণা পেয়েছি তাহলে আমরা চট্টরে তৃতীয় বিশ্বযুদ্ধে যাব না। কিন্তু আমরা যদি বলতে ওগুলো আমাদের জানার দরকার নেই, প্রথম বিশ্বযুদ্ধে কি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে আমাদের জানার দরকার, তাহলে আমরা তখনই দেখতে যে তৃতীয় বিশ্বযুদ্ধে থাকবে কোথায়। আজকে প্রত্যেক নেশাকে কিন্তু ভাবতে হচ্ছে যে আমরা যদি সারা ওয়ার্ল্ড লাগিয়ে দিই তাহলে সারা বিশ্বের ঠিক ক্ষয়ক্ষতি হবে। এটা কোথা থেকে শিক্ষা পেয়েছে এই অতীতের পুরো যুদ্ধ নেই, মানে ইতিহাস কিন্তু আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুব সুন্দর একটি বিষয় এবং আমি যখনই সময় পাই তোমাদের বিভাগীয় প্রধানকে খুব বিরক্ত করে বিভিন্ন বিষয় আমাদের আমি কোথাও বেড়াতে গেলেও সেই জায়গা সম্পর্কে তার কাছে জানতে চাই যে এই জায়গা আমার একটু ইতিহাস করে, কারণ সেই জায়গাটাকে আমাকে জানতে গিয়ে তার একটি ইতিহাস লাগবে। আমি গম্ভীরে হঠাৎ এসে হাজির হলাম, আমি এখানে কিন্তু কিছু জানি না যে গম্ভীর জায়গাটি কিভাবে তৈরি হলো,
বুদ্ধির মানটা কিভাবে হলো এগুলো যদি আমি না জানি তাহলে আমি এই জায়গাটাকে সম্ভব চিনতে পারবো। তোমরা খুব একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ভালো টিচারও পেয়েছো, তোমরা তাদেরকে কাজে লাগাও। ছাত্রদের কাজ হচ্ছে কিন্তু শিক্ষকদের কাছে আদায় করে নেয়, শিক্ষকরা বেশিকালে কিন্তু ঘুরে হয়, তারা কিছু দিতে চান না, তাদের কাছে যদি জোর করে আদায় করবে সেটা ঠিক করে। আজকে তোমাদের অনুষ্ঠান সম্পর্ক হল।